সৃষ্টিকর্তার প্রেমে আপন আত্মা কুইয়ে দাও, বিশ্বাস করো এ ব্যতীত কোনো পথ নেই। নীরবতাই আল্লাহর ভাষা, বাকি সব কিছু নেহাতি দুর্বল অনুবাদ। হে প্রভু বলে ক্রন্দনরত প্রতিটি ডাকের সাড়া দেন তিনি, শতবার বলে এই তো আমি। প্রভু আমি তোমার উপস্থিতি আমার অন্তরে খুঁজে পাই, যদিও তুমি বিশ্বের সব জায়গায় বিরাজমান। সবসময় সতর্ক থাকো, কারণ প্রভুর লীলা খেলার সৌন্দর্য মাঝে মাঝে হঠাৎ করে দেখা যায়। এটা কোনো রকম সতর্কবাণী ছাড়াই স্বচ্ছ হৃদয়ে অবতরণ করে থাকে। মহানবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তাজাল্লি দর্শনের আয়না স্বরূপ। তুমি সব জায়গায় বিরাজমান, তবুও আমি তোমাকে পাগলের মতো খুঁজতেছি। আপনা থেকে বিমুখ হয় না, স্রষ্টা অবশ্যই তোমার সাথে রয়েছেন। হে আকৃতির পূজারি, তুমি আর কতকাল বাহ্যিক আকৃতির পূজা করবে? অথচ বাহ্যিক আকৃতির পূজার জন্য তোমার অর্থহীন নির্বুধ প্রাণ, বাহ্যিক আকৃতির কল্পনা, বাহ্যিক আকৃতির দাসত্ব থেকে মুক্তি পায়নি। ঈশ্বরের প্রেমে তোমার আত্মাকে উৎসর্গ করো, শপথ করে বলছি তা ব্যতীত অন্য কোনো পথ নেই। চিনি বেশি সুমিষ্ট না চিনির স্রষ্টা? চাঁদ বা তার আলো বেশি সুন্দর না যিনি চাঁদের স্রষ্টা? পরে থাকুক চাঁদ ও চিনির মতো ক্ষুদ্র বিষয়, মহান আল্লাহ জানেন সব বিষয় আশয় সব কিছুর তিনি স্রষ্টা। কখনো ভেঙ্গে পড়ো না, কারণ চরম হতাশার মধ্যেই প্রভু বেঁচে থাকার আশা প্রেরণ করে থাকেন। কয়দিনই বা এই বাড়িতে আমরা থাকব, এখানে আমরা সবাই প্রভুর অতিথি হয়ে রয়েছি। প্রতিটি মুহূর্তই সৃষ্টিকর্তার শত বার্তা বহন করে। আমি আমার দু চোখকে বিরত রেখেছি এই পৃথিবী আর আখিরাতের অভিলাষ থেকে, যা আমি মুহাম্মদ থেকে শিখেছি। শরণার্থী, পালিয়ে কোরআনের আশ্রয় নাও, যেখানে নবীদের আত্মা মিশেছে, নবীদের কথা কিতাবে বর্ণিত রয়েছে। মহিমার পবিত্র সমুদ্রের মাছ আমি, যতদিন বেঁচে আছি আমি কোরআনের দাস, মুহাম্মদ মুস্তফার পথের দুলু। তুমি হচ্ছ পাতা, অদৃশ্য বাতাসের দ্বারা বিক্ষিপ্ত,